দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ সময়ের প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। আগামীকাল শুক্রবার সকাল আটটায় শেষ হচ্ছে প্রচারণার সময়সীমা, তাই শেষ দিনে বৃহস্পতিবার রাজধানী সহ সারাদেশের প্রার্থীদের দম ফেলার ফুরসত নেই। সংসদীয় আসনগুলো জমে উঠেছে নির্বাচনী গণসংযোগ, শোভাযাত্রা আর জনসভায়। ভোটারদের মন জয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থী ও সমর্থকরা। পৌষের শীত উপেক্ষা করে প্রচারণার শেষ দিনে ভোটারদের কাছে ভোট প্রার্থনার জন্য ছুটছেন প্রার্থীরা। সংসদীয় আসনগুলোয় জমে উঠেছে নির্বাচনী প্রচারণার দৌড়ঝাঁপ, ভোটের মাঠে উত্তাপ আরও ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা ১৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাইনুল ইসলাম নিখিল মিরপুর ১ নম্বর এলাকা থেকে মিছিল বের করে, যা গাবতলী গিয়ে শেষ হয়। আর ঢাকা ১৫ আসনে নৌকার প্রার্থী কামাল মজুমদার মিরপুর ১০ নম্বর এলাকা থেকে মিছিল শুরু করে তার নির্বাচনী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। উৎসবমুখর পরিবেশে ভোট হবে বলে আশা প্রার্থীদের। বিজয় নৌকার সুনিশ্চিত এবং আমার নির্বাচনী এলাকায় আমরা আশা করি যে 60% ভোটার ভোট কেন্দ্রে যায়, তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকল ধর্ম গুত্তের বর্ণের মানুষ সকলে ঐক্যবদ্ধ হয়েছে, মিছিলেও তারা অংশগ্রহণ করেছে। আশা করি আগামী 7 তারিখ বিপুল ভোটারদের উপস্থিতিতে এবং বিপুল ভোটের ব্যবধানেই বঙ্গবন্ধুর কন্যার নৌকা জয়যুক্ত হবে। ঢাকা ১০ আসনে লাঙ্গলের প্রার্থী মোহাম্মদ শাহজাহান শেষ নির্বাচনী মিছিল করেন জিগাতলা এলাকায়। আর একই আসনে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ রাজধানীর হাজারিবাগ জিগাতলা এলাকায় গণসংযোগ করেছেন। নৌকাকে জয়ী করতে কেন্দ্রে এসে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। জনগণ আমাকে ভালোবেসে যে ভালোবাসা এখন দেখতে পাচ্ছেন, ভোটের দিন সকালে কতটুকু ভালোবাসা থাকবে এবং কত পার্সেন্ট ভোটারকে আমি সমাগম ঘটাতে পারবো সেটার উপরে আমরা বাকি ফিউচারের প্ল্যানিংগুলি নিতে। বৃহস্পতিবার সকালে জুরাইন এলাকায় গণসংযোগ করেন ঢাকা ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন। ঢাকা ৫ আসনের যাত্রাবাড়ি এলাকায় নির্বাচনী শোভাযাত্রা বের করেন স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল। একই আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম রিপন মাতুয়াইল এলাকায় জনসংযোগ করেন। ৭ই জানুয়ারি নির্বাচনে ভোটার উপস্থিতি ভালো হবে বলে আশা তাদের। কোনো ধরনের বিশৃঙ্খল হবে না, আপনারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসেন, ভোট প্রয়োগ করেন, যা কিচ্ছা তাকে ভোট প্রয়োগ করেন, কিন্তু ভোট কেন্দ্রে আসেন। শান্তিতে থাকার জন্যে ঢাকা ৫ আসনের সর্বস্তরের জনগণ আগামী জানুয়ারির ৭ তারিখ ড্রাক মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করবেন। একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান হবে এবং ভোট কেন্দ্রে সবাই যাবে, ভোট দিবে, নিজে ভোট তাদের পছন্দের প্রার্থীকে দিবে। প্রার্থীদের অংশগ্রহণে জমে উঠেছে নড়াইল ১ ও নড়াইল ২ আসনের নির্বাচনী প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা। নড়াইল ২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা প্রচারণার শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন। মাগুরায় শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। শীত উপেক্ষা করেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন মাগুরায় ১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান। ঝিনাইদহ ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী শফিকুল আজম খানের নির্বাচনী সমাবেশে বিপুল মানুষ ভিড় জমায়। শেরপুর ১ আসনে নৌকার প্রার্থী হুইব আতাউর রহমান আতিক বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া লিটন প্রচারণা চালান ট্রাক প্রতীক নিয়ে। ফরিদপুর ২ আসনে নৌকার প্রার্থী শাহাদাব আকবর লাবু চৌধুরীর পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট ৩ সদর আসনে নৌকামার্কার প্রার্থী আতিয়ার রহমান হারাটি গ্রামে গণসংযোগ ও জনসভা করেছেন। শরীয়তপুর ২ আসনের নড়িয়া পৌরসভা এলাকায় শেষ মুহূর্তের প্রচারণা চালান নৌকার প্রার্থী এ কে এম এনামুল হক শামীম। কিশোরগঞ্জ ১ আসনে প্রচারণায় ব্যস্ত সময় কাটান নৌকার প্রার্থী জাকিয়া নূর লিপি। দিনাজপুর ২ আসনে নির্বাচনী জনসভায় আওয়ামী লীগের প্রার্থী খালিদ মাহমুদ চৌধুরী নৌকা প্রতীকে ভোট চান। এছাড়া পিরোজপুর, হবিগঞ্জ, কুষ্টিয়া, মাদারীপুর, মেহেরপুর, সুনামগঞ্জ ও খাগড়াছড়িতে নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা জমে উঠেছে। প্রার্থীরা শহর, গ্রাম, পাড়ামহল্লায় ভোট প্রার্থনা করছেন। ফাহিম, বৈশাখী সংবাদ, ঢাকা।